एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। আমরা পালন করতে যাচ্ছি আজকে প্রথমেই সিপিএম রাজ্য সংস্থাটা চীনের ওই বিপ্লবের কত ১২৮ বছর আগে আজকের এই দিনে ১৮৯৩ ইংরেজিতে চীন দেশের হুনান প্রদেশে একটা সম্ভ্রান্ত কৃষক পরিবারে কমরেড মাও জেদুংয়ের জন্ম হয়েছিল। আজকে তার ১২৯তম জন্মদিবস। সারা পৃথিবী এই মহান নেতা মহান মানবকে আজকে স্মরণ করছে, শুধু চীন দেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য তিনি যে অবদান রেখে গেছেন। তিনি একটা সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ের জীবনের অভিজ্ঞতায় যখন পিকিং ইউনিভার্সিটিতে একজন লাইব্রেরিয়ান হিসাবে কাজ করছিলেন, কাজ থেকে জীবনকে দেখছিলেন, মানুষের কষ্ট দেখছিলেন, তিনি ধীরে ধীরে একজন মার্ক্সবাদী লেনিনবাদী তৈরি হন এবং তার নেতৃত্বে চীনে কমিউনিস্ট পার্টি তৈরি হয়। সেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন দেশে ১৯৪৯ ইংরেজিতে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। আজকে সারা পৃথিবী দেখছে, আমরা প্রত্যক্ষ করছি। এই চীন তার পার্টি গঠনের ১০১ বছরে এবং চীনের বিপ্লবের ৭ দশক বাদে চীন এখন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক দিক থেকে বিজ্ঞানে প্রযুক্তিতে এবং মানব সমাজের জন্য যে সমস্ত কল্যাণকর কাজ করতে হবে সেই ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। যে কারণে সাম্রাজ্যবাদী দুনিয়া আজকে চীনকে কুণ্ঠাসা করার জন্য নানা চক্রান্ত করছে, কিন্তু সমস্ত ক্ষেত্রেই চীন এই সাম্রাজ্যবাদী দুনিয়া বা গণতান্ত্রিক দুনিয়াকে পেছনে ফেলে, এমনকি যে কোভিড মহামারী চলছে সে তার মোকাবেলার ক্ষেত্রেও সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ, আমাদের কাছে এটা বিরাট শিক্ষা কমরেড মাও জেদুংয়ের জীবন, যে আমাদের দেশেও কিভাবে জনগণের জন্য বর্তমান যে পচা গোলা সমাজ ব্যবস্থা ভেঙে আমরা এগিয়ে যেতে পারি এবং ইংরেজ বা আমেরিকানদের মতো পশ্চিমাদের মতো উপনিবেশবাদ যুদ্ধ বিগ্রহ না ঘটিয়েও শুধু নিজের দেশের নাগরিকদের নয়, সারা পৃথিবীর মানব জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আগে সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল, এখন সে পথ দেখাচ্ছে চীন, মাও জেদুংয়ের সেই চীন। আজকের এই দিন শুধু চীনের জন্য না,
পৃথিবীর কমিউনিস্ট পার্টিগুলোর জন্য না, সারা পৃথিবীর এই মানবতাকামী যারা শান্তির দিশারী, যারা যুদ্ধের বিরুদ্ধে প্রান্তিক মানুষের বিকাশের জন্য যারা লড়াই করছে, তাদের কাছে মাও অনুপ্রেরণা। কমরেড মাও সেতু অমর হবে।